হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আমার লাঞ্চের রেসিপিটা শেয়ার করছি। তো আজকে আমি বানাচ্ছি ধাবা স্টাইল এগ কারি, কাঁচা মুগ ডালের রেসিপি আর সাথে ডালের বড়া। তো আপনারা ভিডিওটা এন্ড অবধি দেখবেন, আশা করব ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন মুগ ডাল। এই বাটিটার মোটামুটি এক বাটি হয়েছে, তো আমি বাটিটার 2 বাটি জল ঢেলে দিলাম আর তারপর ডালটা ফুটিয়ে নিচ্ছি আর এই সাদা সাদাগুলো তুলে ফেলে দিচ্ছি। এবার ডালটা হয়ে গেছে সেদ্ধ, এরম সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি, তারপর রাঁধুনিটাকে একটু ভেজে নিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে এখানে 5 মিনিট মতন লো ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি নুন আর চিনি, দিয়ে একবার ফুটিয়ে নিচ্ছি। দেখুন ডালটা ফুটে গেছে। আর শেষে অ্যাড করছি একটু ঘি। তো আমাদের কাঁচা মুগ ডাল তৈরি। এবার এটাকে একটা সার্ভিং বাউলে ঢেলে নিচ্ছি। তো ধাবা স্টাইল এগ কারির জন্য আমি আগে এগটাকে বয়েল হতে বসিয়ে দিয়েছি। বয়েল হয়ে গেলে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা জলে ফেলে, তারপর ঠান্ডা করে তারপর আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন দই, অ্যাড করছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে গোটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেলে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পর এগটাও ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, তারপর অ্যাড করছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা অ্যাড করলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে একটু নুন অ্যাড করছি আর সাথে অ্যাড করছি আদা বাটা আর রসুন আর লঙ্কা বাটা। তারপর ওর মধ্যে অ্যাড করছি আলু, একটু ভেজে নিয়ে তারপর অ্যাড করছি 5 টেবিল স্পুন সস, টমেটো সস অ্যাড করে এটাকে আমি 3 মিনিট মতন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যেই দইয়ের মিক্সচারটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে ভালো মতন মিক্স করে এটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে। দেখুন দেখুন তেলটা আলাদা হচ্ছে। এরপর আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি, বেশি অ্যাড করছি না, যতটুকু আলুটা ভেজানোর মতনই যাতে আলুটা ডুবে থাকে ওরমভাবেই জলটা অ্যাড করছি। আর জলটা ফুটে গেলে এর মধ্যে ডিম অ্যাড করে দিচ্ছি। এই যে ধাবা স্টাইল এগ কারি রেডি। আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি গরম মশলা, ভালো করে মিক্স করে কভার করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে। আমাদের ধাবা স্টাইল এগ কারি রেডি। এরপর ডালের বড়া বানানোর জন্য আমি এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছি 1 কাপ, তারপর এখানে আদা আর রসুন নিয়ে নিয়েছি, এটা আদাটা টুকরো টুকরো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। ডালটা আমি একদম পেস্ট বানিয়ে নিইনি, কিছু ডাল গোটা গোটা আছে, এইভাবে আমি পেস্টটা বানিয়েছি যাতে একটু ক্রাঞ্চি হয়। আর এরপর আমি অ্যাড করছি নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কুচিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা, অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। তারপর একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, তারপর তেলটা গরম হয়ে গেলে 1 করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো ব্রাউন হওয়া অবধি এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেব। আর আমাদের ডালের বড়া রেডি। আমাদের লাঞ্চে আজকে হলো ডালের বড়া সাথে ডাল আর এগ কারি। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।